রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকলে বেলাইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে বন্ধুরা আজ আমরা আলোচনা করব হামদাদ কোম্পানির একটি সিরাপ নিয়ে সিরাপটির নাম হলো নৌনেহাল উৎপাদন করে থাকে হামদাদ ল্যাবরেটরিজ লিমিটেড মূলত নৌনেহাল বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি সিরাপের নাম ভারত পাকিস্তান এবং বাংলাদেশ সহ আমাদের এই আমাদের দেশ প্লাস পাশের এই দুইটি রাষ্ট্রে কিন্তু আমি জানি না হয়তো আরও বাইরে অন্য অন্য জায়গায় চলতে পারে তবে আমরা দেখি আমরা দেখে থাকি বা আমরা বুঝি যেহেতু হামদার্দ কোম্পানি ভারত বাংলাদেশ এবং পাকিস্তান এই তিনটি দেশ নিয়ে প্রাথমিক অবস্থায় কিন্তু ব্যবসা শুরু করেছিল সেই জন্য বর্তমানে আলাদা আলাদাভাবে ব্যবসা করতেছে বাংলাদেশ ভারত পাকিস্তান তবে এই বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটি দেশের ভিতরে ন এই যে হামদার কোম্পানি যে ব্যবসা করতেছে বা বাজারজাত করতেছে সেক্ষেত্রে কিন্তু তাদের সব প্রোডাক্টই কিন্তু এই তিনটি রাষ্ট্রে মোটামুটি ভালোভাবে পাওয়া যায় তো বাংলাদেশেও কিন্তু এর ব্যতিক্রমে বাংলাদেশে কিন্তু হামদাদ কোম্পানির খুব সুন্দরভাবে খুব সুনামভাবে তারা কিন্তু ব্যবসা করে আসছে তো ননহাল হামদাদ কোম্পানির একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট এটি মূলত সিরাপ একশো মিলি একটি সিরাপ দাম হলো ষাট টাকা মাত্র এটি হার্বাল বেবি কার্মিনেটিভ অর্থাৎ বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি সিরাপের নাম হল নওনেহাল। আমরা যখন শিশুদেরকে এই নওনেহাল সিরাপটি দিয়ে থাকি যে সমস্যাগুলো এখানে লেখা আছে সেই সমস্যা অনুযায়ী আমরা নর্মালি যে এই সমস্যাগুলোর কারণে যে আমরা এই সিরাপটির গায়ে লেখা আছে সেই সমস্যাগুলো যখন নিয়ে আসে আমাদের কাছে কোনো রুগী কোনো বাচ্চাদেরকে নিয়ে আসে তখন আমরা দিয়ে থাকি তো আমরা কিন্তু আশা অনুরূপ কিন্তু রেজাল্টও পেয়ে থাকি তো এই জন্য প্রতি অনেক মা বোনদের তাদের ছোট বাচ্চাদের জন্য চিকিৎসা করার কিন্তু অনেক এটা খাওয়ানোর প্রতি কিন্তু তাদের অনেক আত্মবিশ্বাস রয়েছে যে পেটে যে সমস্যাগুলো আমি পরবর্তীতে সেই সমস্যাগুলো আপনাদের সামনে উল্লেখ করব যে এই সমস্যাগুলো কারণে যে বাচ্চাদেরকে তারা এই নর্নহাল সেবন করানো করান সেক্ষেত্রে কিন্তু তারা রেজাল্ট ভালো পেয়ে থাকেন এবং বাচ্চাদের সেই সমস্যা থেকে তারা কিন্তু নিস্তার লাভ করে তো মূলত বাচ্চাদের দাঁত ওঠাকালীন পেটের গোলযোগ তলফেটে অস্থির অস্বস্তি ব্যথা পেটের তীব্র ব্যথা বদ হজম পেট ফাঁপা ডায়রিয়া বমি ও বমি বমি ভাব অনেক বাচ্চারা দেখবেন যখন দাঁত ওঠে তখন তাদের পেটে বিভিন্ন ধরনের গোলযোগ হয় পেটে সমস্যা হয় পাতলা পায়খানা হয় অনেক সময় বাচ্চারা বাচ্চাদের পেটে খুব অস্বস্তি হয় অনেক কান্নাকাটি করে কিছু বলতে বলতে পারে না ওরা ছোট বাচ্চা তাই আবার অনেক সময় দেখবেন যে বমি কমন খাবার খাওয়াতে গেলে কিন্তু ওরা ওয়াক ওয়াক করে অর্থাৎ বমি বমি ভাব দেখে বা বমি বমি হয়ে যায় এটা কিন্তু একমাত্র পেটে এই গ্যাসের কারণে কিন্তু এই সমস্যাগুলো বাচ্চাদের কী হয়ে থাকে যেমন বিভিন্ন সময় বিভিন্ন খাবার কিন্তু বাচ্চারা খেয়ে থাকে ধরুন চিপস তারপরে বিভিন্ন ধরনের বিস্কিট তারপরে চকলেট আর ইত্যাদি বিভিন্ন জিনিস খাওয়ার কারণে বাচ্চাদের পেটে কিন্তু গ্যাস জমেছে যার কারণে কিন্তু এই বাচ্চারা বাচ্চাদের পেটে ব্যথা হয় তারপর বাচ্চাদের বমি হয় এমনকি ডায়রিয়া পর্যন্ত হতে পারে এবং পেটে তীব্র ব্যথা থাকে যার কারণে বাচ্চারা অনেক কান্নাকাটি করে আরও আছে দেখা যায় যে যেসব বাচ্চারা মায়ের বুকের দুধ সেবন করে তাদের কিন্তু যদি মায়ের পেটে গ্যাস থাকে তাহলে কিন্তু সেই গ্যাস কিন্তু বাচ্চাদের সেই বুকের দুধ সেবন করার মাধ্যমে কিন্তু প্রচণ্ড পরিমাণে সমস্যা করে অনেক সময় দেখবেন মায়ের যদি ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু বাচ্চারাও ঠান্ডা লেগে যায় যেসব বাচ্চারা বুকের দুধ পান করে আবার দেখা যায় মায়ের যদি প্রচণ্ড গ্যাসের সমস্যা থাকে তাহলে দেখা যায় যে ছোট বাচ্চাদেরও গ্যাসের সমস্যা হয় মায়ের পেট নরম হয়ে গেলে বাচ্চাদের পেট নরম হয়ে যায় একটা আশ্চর্যজনক একটা কানেকশন মায়ের সাথে প্লাস বাচ্চার সাথে যারা বুকের দুধ সেবন করে তো এই বাচ্চাদের পেটের যাবতীয় গোলযোগের কারণে যে সমস্যাগুলো হয়ে থাকে প্রত্যেকটা সমস্যার কারণে কিন্তু বাচ্চাদেরকে এই হেল আমরা দিয়ে থাকি এবং আমরা আশানুরূপ কিন্তু রেজাল্টও পেয়ে থাকি তো আপনারাও ডাক্তারের পরামর্শ অনুযায়ী খুব বিশ্বস্ততার সাথে এই নেহাল সিরাপটি কিন্তু আপনারা সেবন করতে পারেন বাচ্চাদের জন্য বড় যদি সমস্যা হয় তারপরও সেবন করতে পারবে তবে মূলত নহালটি বাচ্চাদের জন্যই নির্দেশিত আপনারা গায়ে দেখতে পাচ্ছেন একটা বাচ্চার ছবি দেওয়া আছে তো এই জন্য বাচ্চাদের জন্যই মূলত আদর্শ একটা সিরাপ বলতে পারেন নৌ নেহাল আবার অপর 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 পাশে দেখা যায় একটা পৃথিবীর একটা মাথায় নিয়ে বাচ্চা গাধে নিয়ে তারপরে বসে আছে আসলে এটা কোম্পানির একটা সুন্দর একটা পিকচার সিরাপের সাথে সেবন করে সেট করে দিয়েছে এটা কোম্পানির একটা সৌন্দর্যতা তো মূলত সেবনবিধি ছয় মাস পর্যন্ত যেসব বাচ্চাদের বয়স জিরো থেকে ছয় মাস তারা আধা চামচ করে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত এক চা চামচ করে এক বছর বা তার চেয়ে বয়স যাদের বেশি তাদের এক থেকে দুই চামচ দৈনিক তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ননে কিন্তু খালি পেটেও সেবন করা যায় ভরা পেটেও সেবন করা যায় তবে আমি কোম্পানির লোকের সাথে কথা বলছি উনি বলেছেন যে মূলত খালি পেটে সেবন করলে রেজাল্টটা ভালো পাওয়া যায় তো হামদাদ কোম্পানির প্রত্যেকটা ঔষধই কিন্তু খুবই ভালো এবং ভালো মানের অন্যান্য বাংলাদেশে আরও বিভিন্ন ধরনের ইউনানি বা হালবাল প্রোডাক্ট রয়েছে তার মধ্যে কিন্তু হামদাদ কোম্পানি কোনো থেকে কম নয় মূলত সুনামের সাথে আমি মনে করব সুনামের সাথে প্রথম স্থানেই থেকে কিন্তু হামদাদ কোম্পানি খুব সুন্দরভাবে কিন্তু ব্যবসা পরিচালনা করতেছে এবং তাদের প্রোডাক্টের মানও কিন্তু ভালো তো এই যে নির্দেশন অনুযায়ী বন্ধুরা সিরাপটি আপনারা দেখলেন বা আমরাই আমি বললাম আপনারা শুনলেন আপনারা কিন্তু সেই নির্দেশ অনুযায়ী কিন্তু সিরাপটি সেবন করতে পারেন তবে আপনাদের প্রতি বিশেষ অনুরোধ অবশ্যই ছোটো বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন বারন্ত শিশুদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হতে পারে তো আপনারা কখনো ঘাবড়াবেন না সুন্দরভাবে ডাক্তারের পরামর্শ নিয়ে শিশু বিশেষজ্ঞ ডাক্তার অথবা আপনার পরিচিতি যখনই কোনো যদি রেজিস্টার্ড ফার্মাসিস্ট থাকে তাদের পরামর্শ নিয়ে কিন্তু বাচ্চাদেরকে সেবন করাতে পারেন যেমন আমার একটা বাচ্চা আছে ওর বয়সে যখন ছয় মাস বা পাঁচ ছয় মাস এরকম সময় একদিন হঠাৎ করে রাতে প্রচণ্ড পরিমাণ কান্নাকাটি করতেছে তো আমার মনে হলো যে ওর পেটের ভিতরে গোলযোগ তো আমি আমার বাচ্চাকে আমি এক টানা এই সিরাপ ছয় থেকে সাত মাস অথবা এক বছর পর্যন্ত সেবন করিয়েছি ওর একটু কোষ্ঠকাঠিন্য সমস্যা ছিল সেই সমস্যা কিন্তু সমাধান হয়ে গেছে মূলত গ্যাসের কারণে এই সমস্যাগুলো হয় তো কোষ্ঠকাঠিন কোষ্ঠকাঠিন্য এই সমস্যার কারণে কিন্তু আমি বাচ্চাকে যখন এই ননহেল সিরাপটি সেবন করিয়েছি ওই যে বললাম যে যখন বয়স পাঁচ থেকে ছয় মাস তখন পেটে খুব গোলজল হচ্ছিলো এবং খুব কানাকাটি করতেছিল তো আমি রাতে আমার ফার্মেসি থেকে এই নন হেল সিরাপটি নিয়ে যখন বাচ্চাকে খাইয়ে দিলাম তখন দেখলাম যে দশ পনেরো মিটার দশ পনেরো মিনিটের ভিতরে বাচ্চা খেলতে শুরু করছে বা পেটের জ্বালা যন্ত্রণা তার কমে গেছে তো আমি তখন বুঝতে পেরেছি যে আসলে হ্যাঁ নন হেল আল্লাহর রহমতে খুবই ভালো একটি সিরাপ এবং আমরা বাচ্চাদেরকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু সেবন করতে পারবো আল্লাহর রমতে এটা কোনো সমস্যা না এদিকে আমরা খেয়াল রাখতে হবে আরেকটা কথা হলো যে নির্দিষ্ট পরিমাণে সঠিক সময় বাচ্চাদেরকে অবশ্যই আমরা ওষুধ খাবো অনেক মা বোনেরা এই ভুলটা করে থাকেন দেখা যায় যে বাচ্চারা ওষুধ যে ওষুধটা তিনবার খাওয়ানো দরকার সেই ওষুধটা দেখা যায় সকালবেলা ঘুম থেকে দশটার সময় উঠেছে ওই সময় খাওয়াইছেন আবার দেখা যায় দুপুরবেলা দুইটার সময় খাবার খেয়েছে ওই সময় ওই সময় খাওয়া এই জন্য এগুলা থেকে আমাদেরকে শুধু বাচ্চাদের ক্ষেত্রে না বড়োদেরকেও অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত এই দেখাবেন নতুন কোন ভিডিওতে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যদি এ ব্যাপারে কোনো প্রশ্ন থাকে নন হেলথ সম্পর্কে কোনো জানা দরকার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো যে কথা বললেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাপোর্ট করবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন কারণ আপনাদের প্রত্যেকের সাপোর্ট পাশে থাকা আমাদের দরকার খুবই প্রয়োজন তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বেলাইকনটি বাজিয়ে রাখবেন যদি বেলাইকনটি আপনি ক্লিক করেন এবং সাথে সাথে দেখবেন নোটিফিকেশন আসবে তখন আপনি কিন্তু অল নোটিফিকেশন সিলেক্ট করে দিবেন তাহলে আমরা যে ভিডিওগুলো আপলোড দেবো সাথে সাথে কিন্তু আপনারা সেই ভিডিওগুলো পেয়ে যাবেন এবং হ্যাঁ যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করতে বলবেন না কারণ প্রত্যেকটা ভিডিও আমরা উপকারী ভিডিও আপনাদের সামনে আপলোড দিয়ে থাকি প্রত্যেকটা সবার জন্যই উপকারী অর্থাৎ আপনার ফ্যামিলির কারো না কারোর জন্য কিন্তু এই ওষুধটা অবশ্যই কাজে লাগবে যেই ওষুধগুলো আমরা রিভিউ দিয়ে থাকি যেই পরামর্শগুলো আমরা রিভিউ দিয়ে থাকি আপনার ফ্যামিলির অবশ্যই অবশ্যই কোনো এক সময় কারণে কারণ অবশ্যই কাজে লাগবে তো আমি মনে করি সবার জন্যই গুরুত্বপূর্ণ ভিডিও এবং গুরুত্বপূর্ণ পোস্ট আমরা দিয়ে থাকি তো আপনাদের সম্পূর্ণ সাপোর্ট আমরা আশা করি আশাবাদ ব্যক্ত রেখে আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মুসা আল আরিফ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি